পাহাড়, পানি, পাথরের বিছানা কিংবা সবুজ চা বাগান, সব মিলেই প্রকৃতিকন্যা সিলেট। সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকলেও এবার ঈদের ছুটিতে ঢল নামে। পর্যটন সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রত্যাশার চেয়েও বেশি ব্যবসায় খুশি তারা। পর্যটক পর্যাপ্ত পরিমাণ যা আশা করছি তার চেয়ে বেশি আসছে। অন্যবারের থেকে এবার প্রচুর পরিমাণ ব্যবসা হবে। আর বাড়তি পর্যটক বরণে আগে থেকেই প্রস্তুতি ছিল হোটেল মোটেলগুলোতেও, সে হিসেবে আশানুরূপ ব্যবসাও হয়েছে। আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো। আমি বলবো যে ভালো, এদের সংখ্যা আসতেছে, যে ট্যুরিস্টরা যে ডেভেলপ করতেছে, এটাই আমাদের আশার আলো। পর্যটন সংশ্লিষ্টদের মতে এবার ঈদের ছুটিতে সিলেটের পর্যটন খাতে অন্তত হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। আমাদের যে টার্গেট ছিল টার্গেট থেকে অনেক বেশি হয়ে গেছে। হোটেল মোটেল রিসোর্ট বা অন্যান্য যদি ট্রান্সপোর্ট সহ ধরি, রেস্টুরেন্টগুলো সহ ধরি, তাহলে তো হাজার কোটি টাকা অবশ্যই ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করতেছি। ঈদের ছুটিতে সিলেটে অন্তত 10 লাখের বেশি পর্যটকের সমাগম ঘটে। সিলেটে পর্যটন খাতে কর্মসংস্থান হয়েছে অন্তত 50,000 মানুষের। প্রশাসন থেকে নানামুখী উদ্যোগের মাধ্যমে প্রকৃতিকন্যা এই সিলেটের পরিবেশ আরও পর্যটক বান্ধব করে তোলা হলে বাণিজ্যের পরিমাণ প্রসারিত হবে, এমনটি মনে করছেন পর্যটন খাতে সংশ্লিষ্টরা। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট।